আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো নাইট ক্রিম স্কিনের অনেক বেশি ডার্ক স্পট অ্যাকনি ব্ল্যাকহেড সেই সমস্যার কারণে ত্বকের উজ্জ্বলতাই হারিয়ে যায় সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই নাইট ক্রিম অনেক বেশি উপকার হবে আপনাদের এটা ব্যবহারে ত্বক ভেতর থেকে হাইড্রেট রাখবে আর হেলদি রাখতে সাহায্য করবে এমনকি ত্বকের ব্রুন কালো দাগ ব্ল্যাকহেডস দূর করে ত্বক অনেকটাই ফর্সা করে তুলবে খুবই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই নাইট ক্রিমটি তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে তৈরি করি ক্রিম তৈরি করতে নিয়েছি চালের পেস্ট এখানে আপনারা আটা বা ময়দার গুঁড়ো নিতে পারেন চালের পেস্ট স্কিনের জন্য অনেক বেশি ভালো যাদের একনি আর ব্ল্যাক স্পট রয়েছে তারা নিয়মিত চালের পেস্ট ব্যবহার করবেন এখন নিয়ে নেব হলুদ এই হলুদ কিন্তু ব্রণ দূর করতে অনেক বেশি কার্যকরী ব্রণের ব্যাকটেরিয়া দূর করতে পারে আর ত্বকের যে রুক্ষ শুষ্ক রয়েছে সেই রুক্ষ শুষ্ক দূর করতে পারে নিয়ে নেব বেসন আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা মসুর ডালের গুঁড়ো নিতে পারেন তারপরে নিয়ে নেব কাঁচা দুধ গুরুর কাঁচা দুধ ও জাল দুধ একদমই নেওয়া যাবে না কাঁচা দুধই নিতে হবে কাঁচা দুধ ত্বকের জন্য অনেক বেশি ভালো এখন এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন বলি এই ক্রিম আপনারা কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন আর এই ক্রিম কতদিন রাখা যাবে এই ক্রিম সাত দিনের মতো রাখা যাবে ফ্রিজে রাখবেন নর্মালে তাহলে ভালো থাকবে যেহেতু এখানে কাঁচা দুধ ব্যবহার করা হয়েছে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো এখন বলি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করার পরে আধা ঘন্টার মতো তিরিশ মিনিট বা বিশ মিনিটের মতো রাখবেন তারপর আপনারা মুখটাকে একটা পাতলা কাপড় দিয়ে মুছে নেবেন ধুয়ে নেবেন না তো সারা রাত যদি আপনারা রাখতে চান তাহলে সারা রাতে আপনারা রাখতে পারবেন মুখটা একটু মুছে নিয়ে রাখতে পারবেন আর যদি ধুয়ে নিতে চান তো মিনিট পর মুখটাকে সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন আর এটা কতদিন ব্যবহার করতে হবে স্কিন কেয়ার সারা জীবনই করা যাবে আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিনই করতে পারেন এখানে কিন্তু একটা উপাদানও কোনো খারাপ বা কেমিক্যাল উপাদান না প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান তো প্রাকৃতিক উপাদান স্কিনের জন্য অনেক বেশি বেশি ভালো তবে আপনাদের যদি কোনো একটা উপাদান স্যুট না করে তাহলে আপনি সেটাকে স্কিপ করে দেন অন্য কোনো উপাদান দিয়ে ব্যবহার করতে পারেন যেমন মধু লেবু বা আলুর রসও দিতে পারেন আর এখানে থাকা চাল আর হলুদ কিন্তু আপনার ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে পারবে তো আপনাদের মুখ যদি একদমই বুড়িয়ে যায় বা কুচকে যায় বা চোখের নিচে কালো দাগ অনেক বেশি হয়ে থাকে তো আপনারা নিয়মিত এই টারমারিক আর চাল ব্যবহার করবেন তো আপনাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো হবে খুবই দ্রুত আপনাদের চোখের নিচে কালো দাগ চলে যাবে ত্বক টান টান করবে আর ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে ত্বকের সকল কালো দূর করে ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করবে আর এখানে থাকা দুধ কিন্তু ফর্সা করতে পারবে তো নিয়মিত আপনারা দুধ ব্যবহার করবেন যাদের মুখে পড়ে গিয়েছে বা সমস্যা রয়েছে তারা নিয়মিত দুধ ব্যবহার করবেন এখানে থাকা প্রত্যেকটা উপাদানই ত্বকের আর ত্বক দ্রুতই দাগহীন ফর্সা করে তুলতে পারবে তাই দ্রুত এই ক্রিমটি তৈরি করে ত্বকে ব্যবহার করুন আর ত্বকের সকল সমস্যাই দূর করে ফেলুন